দাদা সেনাবরে কোলে জড়াইয়া বলিল দাদা তুমি মরিয়াছিলে এখন কিরূপ জীবিত হইলে নাতি বলিল আল্লাহর আস্তা যদি এই পীরের উপর তো বলুন ইল্লাল্লাহ ইসলামের নবায়ন করুন মানে নবায়ন করুন আল্লাহর অলি জীবিত করেছে না আল্লাহ জীবিত করে সুবাহ আল্লাহ এবারিম আলহিসামের ঘটনার ওই আয়াত পড়ব নমরুদের সাথে যখন বহাস মোনাজেরা তর্ক হচ্ছিল তর্ক সবাই ইব্রাহিম আলী ইসালামের তিনি কি বলেছিলেন আল্লাহ ফাকরুল আলমিন সে বলেছিল আনা ওহি অমিত আমি জীবিত করি আমার রব ইব্রাহিম আলী সালাম আমার রব তিনি জীবনের মালিক আর মরণের মালিক তখন সে বলে আমি তো তাই করি আনা ওহি অমিত নমরুদ বলেছিল তখন এবারে আসবে ইন্নাল্লাহ ইয়া তিভির সম সেমিনাল মাশরেখে ফাতে বেহা মিনাল মাকে আর একটি ঘটনা আসছে সূর্যকে ডুবিয়ে দেওয়ার ঘটনা তখন এত আরো বেশি ফিট হবে ইন্নাল্লাহ ইয়া তিভির সম সেমিনাল মাগ মাশরেফ ফাতে বেহা মৃণাল মাকরেফ আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠান তুমি পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখা তো দেখাও তো দেখি নম্রুদ তুমি যখন খোদা, তুমি যখন মৃতকে জীবিত করতে পারো আর যা যে জীবিতকে তুমি মেরে দিতে পারো আনা ওই অমিত বলছো অর্থাৎ একটা লোকে জবাই করে দিলাম ওর যুক্তি কি ছিল জানেন একটা লোকে নিয়ে এসে জাল্লাদকে বললাম জবাই করে দাও যখন জীবিতকে মেরে দিলাম আর একটা লোকের মরা ফাঁসির অর্ডার হয়ে গিয়েছিলো একবার একবারে ফাঁসির মঞ্চে কি বলো আয় স্টপ থেমে যাও যদি জীবিত করে দিলাম আনা ওই অমিদ তো ফেরাউন এই দাবি করেনি যেই দাবি এরা করেছে আর নমরুদ এই দাবি করে নেই নমরুদ এই এইরকম যুক্তি পেশ করেছে যে আমি এইভাবে জীবিত মিলিত করি আর এ তো বলছে আল্লাহর ওলি জীবিত করিয়াছেন সরাসরি আল্লাহর ওলি জীবিত করেছেন এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান মুসলমান বাদশাহর কাছে এই খবর পৌঁছানো হইল বাদশাহ কুতুব সাহেবের সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিয়া হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধের নাতিকে জিন্দা করিয়াছেন বাদশাহ ডাকলে কিসা তিনি বলিলেন যে আমি বলিয়াছি যে ছেলে আমার আদেশে জীবিত হইয়া যাও কি বলেছে এই কতুব কতুব মানে বুঝেন কতুব মানে আমি একদিন বলেছি ওই যে যাঁতা আমাদের সে যাতা চাকি থাকে না যাঁতা বলেন না চাকি বলেন হ্যাঁ গ্রামাঞ্চলের ভাষায় যাতা চাকি তো যাতা চাকিতে ওই যে মধ্যখানে যে এটা থাকে হ্যাঁ কাঠি হ্যাঁ নিয়ন্ত্রণ করার জন্য এটা হচ্ছে কুতুব মানে ও যদি না থাকে ভেঙে যায় তো সাথে সাথে চাকিটা গিয়ে নিচে পড়ে যাবে একদিকে ঘোষকে গিয়ে পড়ে যাবে না একটা চক্কর দিয়ে দিতে নিচে পড়ে যাবে কাঠি তো কুতব মানে এমন আল্লাহর ওলি আল্লাহর পীর যে পৃথিবীকে ধরে রেখেছে কুতব না হইলে ওই কুতব যদি না থাকে পৃথিবী সাথে সাথে ধ্বংস হয়ে পড়ে যাবে কিয়ামত হয়ে যাবে এ হলো কুতবের ব্যাখ্যা সুফিদের কাছে পীরদের কাছে আপনাদেরকে ব্যাখ্যা শোনালাম কুতব গসের ব্যাখ্যা শুনুন তো একেক কুতুব বলছে যে জীবিত করেছে বাদশার সামনে গিয়ে বলছে আমার আদেশে জীবিত হইয়া যাও আমি বললাম বাদশা বলেন আফসোস যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন আপনি এইরকম বলিতেন যে আল্লাহর আদেশের কেন বললেন সাহেব উত্তর করিলেন মাবুদ মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করব মনে হচ্ছে বড় ভাই আর ছোট ভাই আরে ছোট ভাই অনেক সময় লজ্জা করে যে একটা কাজ করবো বড় ভাইকে না জিজ্ঞাসা করে কেমন করে করব আমরা বড় ভাই আমরা জানি অনেক কাজ বা প্রায় কাজের ক্ষেত্রে বড় ভাইর সাথে একটু পরামর্শ করে কোন কাজ করতে হলে তাহলে আল্লাহকে বড় ভাইয়ের সমান মর্যাদা দেয়নি এরা আল্লাহকে বাবা তো দূরের কথা মা তো দূরের কথা বড় ভাইয়ের সমানও মর্যাদা দেয়নি আল্লাহ পাক এই কথাই কোরআনে কারিমে বলেছেন ও মা কদরুল্লাহ হাক্কা কদরহি তিন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আছে তিন স্থানে বলেছেন তিন সূরায় তার মধ্যে একটি স্থান হচ্ছে সূরা হজ আল্লাহ পাক বলেছেন ও মা কদরুল্লাহ হাক্কা কদরহি সূরা হজ আয়াত নম্বর 74 তারা যেমন আল্লাহর মর্যাদা দেওয়া উচিত ছিল যথাযথ আল্লাহর মর্যাদা দিতে জানলো না শিরক কুফরি করে আল্লাহর সাথে তারা বড়ই গোস্তাগি বিআদিবি করল আর এরা বলে আল্লাহর প্রেমিক আমরা এত বড় বিআদিবি আল্লাহর সাথে আর এরাই আল্লাহর প্রেমিক শুনেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব তাহার আন্দাজ নাই ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথাটি ছোট ভাই বড় ভাইকে বলবে না বলবে আমাকে তো কোনদিন বলেনি আপনার হুশ নেই কাজ করে ফেলেছেন বলেছে আমি তো জানি না যদি বেশি ঝগড়া না হয় তাহলে বড় বলবে না কি আজকাল আজকালকার যুগে যুগে পাপের আর আল্লাহকে বলছে তাহার আন্দাজ নেই এই বৃদ্ধার একটি মাত্র পুত্র ছিল তাহাও নিয়েছে বাকি ছিল এই নাতিটি যে গাভী পালন করিয়া কোনোরূপ জিন্দেগি গুজারণ করি তো এখন এটিও নিয়া গেল তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোর পূর্বক রুহ নিয়ে আসিয়াছি আল্লাহ পাকে আবার পড়ছি এই কথাটি শোনেন তাই আমি কুতুব কি করছে দেখেন তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোর পূর্বক রুহ নিয়ে আসিয়াছি আল্লাহর কাছ থেকে জোরপূর্বক নিয়ে এসেছি কোনো স্ত্রী ও স্বামীর সাথে এরকম করবে স্বামী স্ত্রী রাত দিয়ে একসাথে থাকার জোর পূর্ব হাত থেকে কেড়ে নিয়ে চলে যাবে হাতে আপনার চা আছে কেড়ে নিয়ে চলে যাও হে কাজ করবে না হাইত আল্লাহ আকবর এতটুকু মার্জাদা আল্লাহকে দিল আমা কাদার উল্লাহ হাক্কা কাদের হি কারা আফসুস যদি বেরোলিবিরা বলতো কাদিয়ানি বলতো তুই যাক বলতাম রাফেজি বলতো যদি বলতো ইসমাইলি বাতিনি আগা খানি বোহরা তারা বলতো তো বলতাম যাক তাদের ধর্ম তো স্পষ্টই বাতিল মুসলিম বিশ্বের লোকেরা জানে কেউ ডুবে ডুবে এরা আর কিতাবে লুকায়িত আছে জনসাধারণ জানে না কতই যে জনসাধারণ তারপরে শোনেন না মজার কথা দেশকে অন্ধকার করে দিছে বাদশাহ রেগে বাদশাহ বলিলেন আপনি শরীয়ত মানেন কিনা বাদশাহ বাদশাহ দেখেন বাদশাহ মুসলমান মাসা আল্লাহ আপনি শরীয়ত মানেন না ইসলাম মানেন না তিনি বলেন নিশ্চয় শরীয়ত না মানিলে ভীষণ কেমতের দিনে হুজুর সাল্লাহ আলী আসালামের সাফাত কিছুতে পাওয়া যাবে না এতটুকু বিশ্বাস আছে যে ইসলাম না মানলে কিন্তু আমল নেই বিশ্বাস আছে কিন্তু আমল নেই অন্তরে বিশ্বাস নেই বলে দিয়েছ হয়তো আর অন্তরে বিশ্বাসের মতো বিশ্বাস আমাদের মতো বিশ্বাস থাকলে আমল হইতো আমরা জানি শরীয়তে পাঁচ অপ্তর নামাজ ফরচে এক অপ্তর নামাজ ছাড়লে কাফের হয়ে যাব সুতরাং কাফেরকে মেয়ে দেবো না কাফের কে বোন না কাফের সাথে এক কথাই যা আল্লাহ যা করেনি তা করবো না ঠিক না মানলে সাফাত পাইব না আমি সম্পূর্ণ তাই না আল্লাহর আন্দাজ নেই এটা শরীয়ত না আল্লাহর কাছ থেকে জোরপূর্বক নিয়ে নিলাম আল্লাহ অসহায় হয়ে গেলেন সুহান আল্লাহ সুরাইজি নেই এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে হ্যাঁ ও আল্লাহ কি আছে আল্লাহ হাফিজ সাহেব পড়েন আল্লাহ পৃথিবীতে আল্লাহকে কেউ পরাজিত করতে পারবে না আল্লাহ আরে জিনা কি জিনেরা বলছে যে সারা পৃথিবীর জিন যদি আমরা এক হয়ে যাই তবু আল্লাহর আল্লাহকে সামান্য বাঁকা করতে পারবো না সামান্য আল্লাহকে ঝুঁকাতে পারবো না